আসসালামু আলাইকুম তিন দিন পর বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া কিন্তু একটি খবর সেটি খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবরটি হচ্ছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া হঠাৎ কেন দোয়া চাইলেন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আসলে কেমন গত কয়েক মাসে যদি বিষয়টা পর্যালোচনা করেন তাহলে কিন্তু খুবই আশঙ্কাজনক সেটা হচ্ছে এই যে বারবার হাসপাতালে যাচ্ছে আবার বাসায় এই যাওয়া আসাটা এমন একটা সময় এমন একটা বয়সে এটি কিন্তু শঙ্কা জাগায় তারপরে যখন তিনি দেশবাসীর কাছে দোয়া চাইছেন তাহলে বোঝাই যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার আসলেই শরীরটা ভালো নেই তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল না এত উত্থান পতন হচ্ছে যার কারণে তিনি দোয়া চেয়েছেন সেই খবরে বলা হচ্ছে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির বাসভবনে সামনে সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রাত সাতটা পঞ্চান্ন মিনিটে রাজধানীর এভার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরে যায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাহিদ হোসেন বলেন অপেক্ষাকৃত সুস্থ বোধ করার কারণেই ওনাকে বাসায় আনা হয়েছে আসলে বেগম খালেদা জিয়া থাকতে চান না হাসপাতালে থাকতে চান না বিদেশেও থাকতে চান না সেই কারণেই কিন্তু ওনার একটা একটা সহজাত প্রবৃত্তি যে উনি দেশে থাকবেন এবং বাসায় থাকবেন কিন্তু এখন প্রয়োজন ওনার উন্নত চিকিৎসার জন্য উন্নত হাসপাতাল বিশ্ব করে দেশের বাইরে যে জটিল পরীক্ষা নিরীক্ষা উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা যেটা দরকার সেটা কিন্তু তিনি পাচ্ছেন না এবং এই কারণে তার পরিবার উদ্বিগ্ন দলের নেতা কর্মীরা সর্বস্তরের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে কেননা লম্বা সময় দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়াই হচ্ছে বিএনপির মধ্যমণি কিন্তু এই মানুষটার প্রতি যে সরকারের ন্যূনতম একটা মানবিকতা সেটি কিন্তু দেখা যাচ্ছে না বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে তো বলছেন যে উনি তিরিশ তারিখের তুলনায় এখন অপেক্ষাকৃতভাবে একটু সুস্থ বোধ করছেন উনি আপনাদের মাধ্যমে অর্থাৎ সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী সহ সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ডাক্তার জাহিদ বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার হাসপাতালে সিসিইউতে ভর্তি করার পর দ্রুত তার সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় যেগুলো বাসায় করা সম্ভব না যেমন ফুসফুস থেকে পানি সরানো হয়েছে কিন্তু বলা হচ্ছে যে ফুসফুস থেকে পানি সরানোর পরও তার অবস্থা আসলে স্থিতিশীল না মেডিকেল বোর্ডের সদস্যরা একুশ তারিখেও পরীক্ষা নিরীক্ষা করেছেন ওনার চিকিৎসার যে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার প্রত্যেকটি মেডিকেল বোর্ডের সদস্যরা গ্রহণ করেছেন সেই কারণে আপনাদের কাছে দেশবাসীর দোয়া চেয়েছেন ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নামি দামি চিকিৎসকদের সঙ্গে জুম মিটিংয়ে বাংলাদেশে অবস্থিত ওনার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা আলাপ আলোচনা করেছেন বলছেন যে আল্লাহ রহমতে সোমবার থেকে উনি একটু একটু সুস্থ বোধ করবেন করেছেন পরবর্তীতে দেশে বিদেশে ওনার মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে দুটি বোর্ড মিটিং হয় ডাক্তার জাহিদ বলছেন মিটিং এর পর মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ওনার চিকিৎসার যেসব পরিবর্তন করা প্রয়োজন সেগুলো অব্যাহত থাকে তবে চিকিৎসার খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হয়নি কিছু কিছু চিকিৎসা যেগুলো বাসায় দেওয়া সম্ভব না সেটা হাসপাতালে দেওয়া হয় এইগুলো দেওয়ার পরে অসুস্থতার মাঝে উনি অনেকটা স্বস্তিভোধ করছেন সেজন্য ওনার শারীরিক সুস্থতা যেটুকু হয়েছে সেটা হাসপাতালের পরিবেশের কারণে আরও বেশি খারাপের দিকে না যায় সেজন্য মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে উনার চিকিৎসা বাসাতেই সার্বক্ষণিকভাবে চলবে দর্শক এই হচ্ছে অবস্থা মানে সবগুলো মিললে যেটা হয় যে ওনার অবস্থা যে একেবারেই স্থিতিশীল না এবং থাকার কথাও না ওনার যে ধরনের মানে সমস্যা শারীরিক সেগুলো একবারে কিওর হবে তা না কিন্তু তারপরেও তুলনামূলকভাবে অনেক ভালো চিকিৎসা পেতেন যদি ওনাকে মুক্তি দেওয়া হতো এবং উনি বিদেশে চিকিৎসা পেতেন এর থেকেও অনেক সুস্থ অবস্থায় আমাদের মন্ত্রীরা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের রাজনীতিকরা যাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফুক ইসলাম আলমগীরও গেছেন ঠিক একই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গেছেন কিন্তু বেগম খালেদা জিয়া যেতে পারছেন না অজুহাত একটাই যে উনি দণ্ডিত সেই দণ্ডটা কোনোভাবেই নাকি কোনো আইন কাভার করে না যেটা কোনোভাবেই আইন বিশেষজ্ঞরা মানছেন না তারা বলছেন যে একশো এক বা দুই ধারা সেটা স্থগিত করে যেভাবে উনি বাসায় চিকিৎসা নিচ্ছেন ঠিক একইভাবে তিনি বিদেশেও চিকিৎসা নিতে পারেন কিন্তু বারবার যখন কি তার ছ মাস করে তার বাসায় থাকার মেয়াদ বাড়ানো হচ্ছে তখন প্রথম যে শর্তটি দেওয়া হচ্ছে যে উনি বিদেশে যেতে পারবেন না এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ